কম বয়সের বাচ্চা মেয়ে বা 18 বছরের নিচে মেয়ে নাবালিক মেয়ে এর জন্য যেন এই সমস্ত মেয়েরা সুরক্ষিত থাকে দেশে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সুরক্ষিত থাকে এই জন্যই কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থায় একটা আইন সংযোজন করা হয় সেটাকে পক্সো আইন বলে পক্সো আইনটা কেন বলে যে ভারতবর্ষের যে সমস্ত নাবালিক মেয়ে আছে বা 18 বছরের নিচে মেয়ে আছে তারা যেন সুখে শান্তিতে নিরাপদে ভারতবর্ষে বসবাস করতে পারে অন্যায়কারীদের হাত থেকে এই এইটা মেয়েদের ভালোর জন্য 18 বছরের নিচের মেয়েদের ভালোর জন্য তৈরি করেছিল এখন কিন্তু অনেক রকম ভাবে মিসইউজ করছে কথাই কথাই পক্সো কেস আপনাকে আপনাকে নিচু করতে হবে বা আপনাকে ডাউন করতে হবে পক্সো কেসের মামলা করে দিল ফাঁসিয়ে দিল আপনার কাছে কেউ টাকা পাবে টাকা দিতে পারবে না পক্সো কেসের মামলা করে দিল তো এরকম অজস্র মিথ্যা এবং ভুয়ো মামলা পরবর্তীতে ধরা পড়ছে সেগুলোর আবার উল্টো রিয়াকশন হয়ে শাস্তি জেল তারাও খাটছে যে তুমি মিথ্যাভাবে একটা লোককে ফাঁসিয়েছিল এরকম উদাহরণ আছে অনেক জাজমেন্ট আছে এটা মোফাক্কেরুল ইসলাম আমি আইনজীবী বলছি এটা নয় হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে এই এটা আমার বক্তব্য না কোন হাইকোর্টের মাননীয় বিচারপতিগণ পর্যবেক্ষণ করে বলছে যে পক্সো যে পক্সো মামলা না যে পক্সো আইনটা নিয়ে আসা হয়েছিল বাহ খুব সুন্দর ফুল পাহাড়ি ফুল না এটা ধুতুরা ফুল রে বাবা এটা ধুতুরা ফুল পাহাড়ি ফুল ভাব মনে করছিলাম তো এই যে অনেকে এই যে পক্সোটা তৈরি করা হয়েছিল সুরক্ষিত রাখার জন্য কিন্তু অনেকে মিস ইউজ করছে কারণ অনেকের ধারণা আমি মোফাক্কেরুল ইসলাম কালো কোট পরে একজন আইনজীবী হিসাবে বলছি অনেকের ধারণা পক্সো মামলা করে দিলাম মানে জামিন হবে না আরে জামিন হবে না কেন হবে না কেন কি ব্যাপারটা আছে জামিন হবে না আইনের কাঠকোঠালি যদি ওই বাঘে বকরিকে জল খাওয়ানো যায় ও সব কিছু টিকবে না বাবা মিথ্যা অলওয়েজ মিথ্যা হয় হ্যাঁ সত্যি যদি কোনো রকম এরকম অঘটন বা দুর্ঘটনা ঘটে থাকে কারো উপর নিঃসন্দেহে আমি সহমর্মিতা জানাচ্ছি কিন্তু মামলা মামলা যে প্রত্যেকটাই সত্য বা প্রত্যেকটাই এরকম কিন্তু না অনেক মামলা আছে যেগুলো সাজানো ঘটনা পরবর্তীতে প্রমাণ হয় তবে অনেকের মানে সাধারণ মানুষের ধারণা বা কেউ যারা পরামর্শ বদ পরামর্শ দেয় বদ বুদ্ধি যারে তারা কিন্তু পক্সো মামলা একটা করে দে বাবা একটা পক্সো কেস করে দেয় ঝুলতে থাকবে না 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 দাদ এত সহজ নাকি একটা মিথ্যা পক্সো মামলা করে দিলাম আর ঝুলতে থাকবে পাহাড়ের সুন্দরতা দেখাও ভাই এত সুন্দর পাহাড় আর পক্সো মামলায় ঝুলতে থাকবে এরকম কোনো ব্যাপার আছে নাকি নয় যদি ওই যে বলে না যে ঘাটে ঘাটে যদি মিলে যায় তাহলে অক্সো পক্সো উড়ে গিয়ে আর আপনি যদি মিথ্যাভাবে অন্যায়ভাবে কাউকে পক্সো মামলায় জড়ান তাহলে আমি মোফাক্কেরুল ইসলাম বলছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর আদালতে বারুইপুর আদালতে একটা মামলা হয়েছিল তার সৎ বাপের নামে তার মেয়েকে রেপ করেছে বা ধর্ষণ করেছে বলে মামলা করে পরবর্তীতে দেখা যায় যে ওই মহিলা অন্য কারো এক সাথে সম্পর্ক ওইটাকে বাঁচাতে গিয়ে তার বাপের নামে ধর্ম বাপের নামে বা সতার বাপের নামে বা দ্বিতীয় বাপের নামে রেপ কেসের মামলা করেছিল পরবর্তীতে ও বেকসুর খালাস হয়ে যে মা যে মহিলা মিথ্যাভাবে পক্সো মামলা করেছিল সেই মা 3 মাসের সাজা দিয়েছিল জজ সাহেব এটা বারুইপুর আদালতের গল্প বলছি গোটা ভারত তো পড়েই আছে বোঝাতে পারলাম না হয়তো মিথ্যাভাবে কোনো আপনি একটা মিথ্যা মামলা করে দিলেন আর আজীবন জেল খাটবে বেল জামিন কিছু পাবেন এটা হয় এই পক্সো মামলাতে আমাদের কলকাতার একদম খাস কলকাতার একটা থানার নাম আমি বলছি না ওই থানার ওসিকে সাসপেন্ড করে 2 লক্ষ টাকা জরিমানা করেছিল এটা কলকাতা হাইকোর্টেরই কথা বলছি এবং কলকাতার একটা থানাতে মিথ্যাভাবে পক্সো কেস এই ওই সমস্ত কিছু জামিন তো দূরের কথা জামিন তো পরের কথা যেই অফিসার যে থানার ইন্সপেক্টর ইনচার্জ থানাটার নাম ব দিয়ে নামটা শুরু হয় আমি পুরোটা বলছি না কাউকে অপমান করা আমার উদ্দেশ্য নয় সচেতন করা উদ্দেশ্য তাই থানার নাম বলছি না ওসিকে থানার ওসি আইসি ইন্সপেক্টর ইনচার্জ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি শাস্তি দিয়েছিলেন এসব বলে লাভ আছে এই বদবুদ্ধি যারা দেয় মানুষকে শান্ত পরিবেশকে নষ্ট করার কিছু মানুষ আছে তারা বদবুদ্ধি দেয় বাবা এটা পাচ্ছ না তোকে পক্সো কেস দিয়ে ফাঁসাবো তোকে পক্সো কেস দিয়ে জেল খাটাবো তোকে পক্সো কেসে ভরে দেবো ওরে বাপ রে বাপ
এত শহর সবকিছু, আইনটা শুধু তোমার জন্যই আছে, আর যার উপর এটা বর্তালো তার জন্য আইন নেই। নিঃসন্দেহে নাবালিক মেয়ে, কম বয়সের মেয়ে, তারা দেশে সুরক্ষিত থাকবে, ভালো থাকবে, এটা আমি সহ সকলেই চাই। কিন্তু তাকে সামনে রেখে তার বাপ মা আত্মীয় স্বজন মিথ্যা বেনিফিট নিবে এটাও যেন না হয়। তাই সজাগ সচেতন হয়ে মামলা করার আগে মামলাটা বুঝে নেবেন যে আমি কার উপর করছি, কেন করছি, কত ধানে কত চাল, কত ধানে কত কেজি চাল হয়, এটা জেনে শুনেই করতে হবে। ভালো থাকুন, সচেতন থাকুন।